হেলিকপ্টার বিভ্রাটে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা থেকে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা এসএসকেএম হাসপাতালে চলে যান মুখ্যমন্ত্রী। পরীক্ষা নিরীক্ষার পর এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান মুখ্যমন্ত্রীর কোথায় কোথায় আঘাত লেগেছে। এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে মুখ্যমন্ত্রীর এমআরআই করা হয়েছে, তাতে তার বাহাটুর লিগামেন্টে চোট রয়েছে, আঘাত লেগেছে হিপ জয়েন্টেও। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে, কিন্তু মমতা তাতে রাজি হননি। জানিয়েছেন বাড়িতে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা করাতে চান তিনি। রাতে উর্বান ওয়ার্ডে মুখ্যমন্ত্রী আরও কিছু শারীরিক পরীক্ষার পর তাকে ছাড়া হয়। এদিন জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় পা ও কোমরে চোট পান তিনি। কলকাতায় ফিরে নিজের গাড়িতে চেপেই বিমানবন্দর থেকে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে ঢোকার পথে হুইল চেয়ার ফিরিয়ে দিলেও তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তার হাঁটার সমস্যা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। এরপরেই চোটের স্থানে এমআরআই হয় তার। তারপরেই একাধিক জায়গায় আঘাতের কথা জানান চিকিৎসকেরা। হাসপাতাল থেকে চিকিৎসা করার পরামর্শ দিলেও ভোট আবহে হাসপাতালে ভর্তি হতে নারাজ তিনি। এদিকে ইতিমধ্যেই ফোনে মমতার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হেলিকপ্টার যেটায় মাননীয় মুখ্যমন্ত্রী ট্রাভেল করছিলেন সেটা সেবক রোডে এয়ারফোর্স স্টেশনে ব্যাড ওয়েদারের জন্য সাডেনলি ল্যান্ড করে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছু আঘাতপ্রাপ্ত হন। তিনি এসএসকেএম এর ডাক্তারদের দ্বারা তাকে পরীক্ষা করেছেন এবং তার এমআরআই হয়েছে। তাতে বাঁ হাঁটুতে কিছু লিগামেন্ট ইনজুরি এবং বাঁ হিপ জয়েন্টেও কিছু লিগামেন্ট ইনজুরি পাওয়া গেছে এবং তার জন্য যথাযথ চিকিৎসা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিট হতে অ্যাডভাইস করা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন যা যা চিকিৎসা ডাক্তাররা বলবেন সেগুলো তিনি বাড়িতেই নেবেন।